পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে মুখোমুখি সংঘর্ষে জড়ালো তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী। মঙ্গলবার রাতে মালদার মানিকচক গ্রাম পঞ্চায়েতে বোর্ড দখলকে কেন্দ্র করে মানিকচক বাসস্ট্যান্ডে ব্যাপক সংঘর্ষে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। এই ঘটনায় দুই গোষ্ঠীর বেশ কয়েকজন আহত হয়েছেন। আজকে রাত্রি নভোটিকায় আমি আর মেম্বার স্ট্যান্ডে ট্রাফিকের সামনে দাঁড়িয়ে মোটরসাইকেলে ছিলাম। ইতিপূর্বে আলিম ও আসফা এবং আরও ওদের সঙ্গে 60-70 জন লোক এসে মেম্বারের পিছনে পিস্তল লাগিয়ে মেম্বারকে টেনে নিচে নামাচ্ছিল বাইক থেকে। এই প্রচেষ্টা করতে গিয়ে আমার মাথায় একটা লোহা রোদ মেরে রক্তাক্ত অবস্থায়। তখন সব স্ট্যান্ডে যত লোক ছিল সবাই প্রচেষ্টা করে ওদেরকে তাড়া করতে লাগলো। এই তাড়া করতে গিয়ে আমাদেরও একটা মানে নতুন বলে ছেলে আছে, ওকে ওরা কিডন্যাপ করে ওকেও নিয়ে পালাচ্ছিল। মানে ও একটু আমাদের দিকে থাকে, ওকেও নিয়ে পালাচ্ছিল। এ হচ্ছে কেন করছে এরা করছে যে এদের মেন উদ্দেশ্যটাই হলো ওরা মানে ওরা বলছে আমি ছাড়া কেউ প্রধান হবো না। কোন গ্রাম পঞ্চায়েত? ওরা মানিকচক গ্রাম পঞ্চায়েত। এদের উদ্দেশ্যটা হলো পার্টি যে নির্দেশ দিয়ে যে প্রধান করবে এটাকে ওরা মানতে লাগবে। আপনারা তো তৃণমূল, ওরাও তো তৃণমূল। হ্যাঁ, আমিও তৃণমূল, ওরাও তৃণমূল। কেন করছে এরকম? ওই যে বললাম যে ও বলছে যে আমি ছাড়া কেউ প্রধান হবে না, এটাই মানে কথা ওদের। হ্যাঁ, ওটাই মনে হয়তো, নাহলে পিস্তল কিভাবে দেখায় ওকে? কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে যে ওরা কিডন্যাপিং করে বোঝ গঠন করবে, কেন্দ্রের প্রধান হবে। এ হলো বলবে বন্দুক পিস্তল নিয়ে কালকে একটা মানে ওখান থেকে শিবির থেকে আমাদের টিএমসির মেম্বারকে তুলে নিয়েছে। অবশ্যই আমাদের তো রাস্তা চলার সমস্যা হয়ে গেছে। আমরা যে রাস্তা থেকে বের হব আর মানে মেম্বারের সঙ্গে যে আমি বের হচ্ছি তো এটা মুশকিল ব্যাপার। তো মানে কোন সময় আমাকে মার্ডার করে দিবে এটা কোনো বিচিত্র নাই। পুলিশে অভিযোগ জানিয়েছেন? জানি, পার্টিকে জানিয়েছে, উদয়পুর পক্ষে। হ্যাঁ, জানিয়েছে। লিম আসপাক এরা বারবার আমাকে ফোন করে হুমকি দিচ্ছে, টাকার প্রলোভ দেখাচ্ছে, তুমি চলে আসো তোমাকে মোটা অঙ্কের টাকা দিব। আমি যেতে রাজি হয়নি। আজকে 9:30 সময় ওরা স্ট্যান্ডে এসে বোন বন্দুক নিয়ে বারুদ নিয়ে সব ওরা হামলা করছিল আমাদের, আমাকে নিয়ে যাওয়ার জন্যে। আমাদের গ্রামের লোকজন ছিল তাই আমি প্রাণে রক্ষা পেয়েছি। চাইছে যে পঞ্চায়েতটা দখল করে জোরজবস্তি করে। এরা প্রায় 10-12 দিন আগে আরেকটি মেম্বারের হাজবেন্ডকে উঠিয়ে নিয়েছে, ওরা ওকে কিডন্যাপ করে রেখেছে। আমাদের গ্রামের লোকজন ছিল, এরা সবাই জড়িত হয়ে ওদেরকে তাড়া করিয়ে আমি প্রাণ নিয়েছি। আপনাদের মধ্যে কেউ কি হতাহত হয়েছে? হ্যাঁ, একজন হতাহত হয়েছে, মারধর করেছে। মারধর করেছে। আপনাকে মারধর করে? আপনাকে না, আমাকে মারধর করে না, আমাকে টানা হিচড়া করেছিল গাড়িতে তোলার জন্য। হ্যাঁ, ভয়ে তো আছি, আতঙ্কে আছি। কীরকম কখন ওরা কী করে দিলে বলা যায় না, ওরা প্রাণে। কাকে জানিয়েছে এই ব্যাপারে? জানাইনি আমরা, এর আগে সব যারা করেছিল আমরা জানিয়েছি সব কিছু ওদেরকে। আমি এখন পুলিশের কাছে এসেছি, পুলিশের কাছে নিরাপত্তা চাইছি। যদিও এই পঞ্চায়েত বোর্ড বিজেপির প্রধান দ্বারা পরিচালিত, বিজেপির প্রধানের বিরুদ্ধে অনাস্থার পক্ষে ও বিপক্ষে তৃণমূলের দুই গোষ্ঠী। শুক্রবার রাত্রি 1:30 নাগাদ সানোয়ার বলে একজন আমাকে ফোনে হুমকি দেয়, বিভিন্ন অন্যায় অত্যাচার করে গালিগালাজ করে। গালিগালাজ পরে আমি থানায় যাচ্ছিলাম লিখিত অভিযোগ দিতে। থানায় লিখিত অভিযোগ দেওয়ার সময় রাস্তায় স্ট্যান্ডে ধরে এরা আমাকে একা পেয়ে বেধড়কভাবে মারধর শুরু করে। এগুলো আমার খাম হয়ে যায়, মাথায় আমার খাম চোট হয়ে গেছে। আমি এখন বর্তমানে ডাক্তারবাবুর আন্ডারে রয়েছি। তারা কী দল করে? তারা সব বিজেপিকে সাপোর্ট করে। অ্যাকচুয়ালি হয়েছে মানিকচক জিপিতে বিজেপির বিরুদ্ধে অনাস্থা এনেছি, অনাস্থা নিয়ে আসার জন্য এরা বিজেপিকে সাপোর্ট করে। বিজেপিকে প্রধান বাঁচাবার জন্য এরা সমস্ত ধরনের চক্রান্ত করতেছে, সমস্ত ধরনের অন্যায় মিথ্যা অপপ্রচার করতেছে। চারজন তৃণমূল, চারজন বিজেপি এবং দুজন নির্দল, একজন কংগ্রেসকে হাত মিলিয়ে আজকে দুর্নীতির কথা অভিযোগ জমা হয়নি, তারা যে ওরা অভিযোগ করছে আপনি দুর্নীতিহীন। আজকে ওরা চাইছে কি মানে স্কিম গুলো টোটাল মেরে হয়তো আমাদেরকে ই করে দাও, নিজের স্বার্থের জন্য ই করা আছে।
সাম্প্রদায়িক দলের সাথে চারজন বিজেপিকে নিয়ে আজকে হাত মিলিয়ে মানে আমার আমার সাথে ই করেছে। আপনি জানেন জেলা নেতৃত্ব জানেন? হ্যাঁ, জেলা নেতৃত্বে কিছুদিন আগেও একটা ই করে হুইপ জারি করেছিল কি কোনো অবস্থা প্রস্তাব কোনো চিঠিতে আনতে গেলে দলকে জানাতে হবে প্রথম, কিন্তু ওইরকম কোনো ওরা জানায়নি। আমরা নেতৃত্বকে জানিয়েছি, এর আগে আমাকে নেতৃত্ব আমাদের বিধায়িকা আমাদের মানিকচক বিধানসভার বিধায়িকা আমাদেরকে নিয়ে বসেছিলেন এবং একটা বসার একটা টাইমও দিয়েছিলেন যে আমরা সবকে ই করে, তার টাইমের আগে ওরা আজকে বিজেপির সাথে সম্প্রদায়ের সাথে আজকে হাত মিলিয়ে প্রস্তাব এনেছি। কীভাবে দেখছেন বিজেপির সাথে আমি সম্প্রদায় দলের সাথে আমি হাত মিলাব না, আমি দলের সাথে থাকবো, দলের হয়ে কাজ করব। কী বলবেন এখন সমস্ত পরিস্থিতি নিয়ে? আমার কাছে প্রত্যেকটাই বড় কথা না, আমার দল যেটা দায়িত্ব দিবে দল যেটাই বলবে সেই দলের এই পঞ্চায়েতে বিজেপির প্রধান বিউটি মণ্ডল। ১৮ জন সদস্যের মধ্যে বিজেপি ৫, তৃণমূলের ২, কংগ্রেসের ৩, নির্দলের ১জন অনাস্থা পেশ করেন, কিন্তু অনাস্থা কোরাম করতে প্রয়োজন ১০ জন সদস্যের উপস্থিতি। অভিযোগ, একজন অনাস্থার পক্ষে সদস্য যোগান করতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।